নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা প্রশ্ন উত্তরে সাম্রাজ্যের এবং আজ শিবাজির পর্ব আগের পর্বগুলি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন তাহলে চলুন সরাসরি শুরু করি আজকের পর্ব আজকের প্রথম প্রশ্ন কত খ্রিস্টাব্দে পুনা চুক্তি হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার টু পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের কোশ্চেন নাম্বার থ্রি সীতাবলদির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার ফোর সীতাবলদির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ভোসলে এবং ইংরেজদের মধ্যে নাম্বার ফাইভ সীতাবলদির যুদ্ধে কে পরাজিত হন ভোসলে কোশ্চেন নাম্বার সিক্স কোরগাঁও এবং অম্ভীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার সেভেন কোরগাঁও এবং অম্ভীর যুদ্ধে কে পরাজিত হন পেশোয়া দ্বিতীয় বাজিরাও কোশ্চেন নাম্বার এইট কোন যুদ্ধের ফলে পদের বিলুপ্তি হয় কোরগাঁও এবং অম্ভির যুদ্ধে কোশ্চেন নাম্বার নাইন ভোসলে ও হোলকারদের মারাঠা রাজ্যগুলির কি হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল কোশ্চেন নাম্বার টেন তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের পরেও কোন অঞ্চল ব্রিটিশ বর্ষতা স্বীকার করে নেয়নি পাঞ্জাব কোশ্চেন নাম্বার ইলেভেন শিবাজির সমসাময়িক মারাঠা সাধক কে ছিলেন সাধক তুকারাম কোশ্চেন নাম্বার টুয়েলভ কোন ব্রিটিশ সেনাপতি পেশোয়া দ্বিতীয় বাজিরাওকে পরাজিত করেছিলেন ম্যালকম কোয়েশ্চেন নাম্বার থার্টিন কে মারাঠা পেশোয়া পদের অবলুপ্তি ঘটিয়ে তার অঞ্চল অধিকার করেন এবং তাকে রাজ্য থেকে দূরে পাঠান হেস্টিংস কোয়েশ্চেন নাম্বার ফোরটিন নানা ফরন বিশ্বের প্রকৃত নাম কি নারায়ণ রাও কোশ্চেন নাম্বার ফিফটিন কে সেনাকার্তি উপাধি পেয়েছিলেন বালাজি বিশ্বনাথ